ক্রেতার ছদ্মবেশে হানা দিয়ে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ব্যবসায়ীর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 4টি পাইপ গান। বৃহস্পতিবার মাঝরাতে মালদা জেলার চাঁচলে 4টি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বিহারের কাটিহারের বাসিন্দা। ধৃত ব্যক্তিকে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম সঞ্জীব মণ্ডল, বয়স 46 বছর, বাড়ি বিহার রাজ্যের কাটিহার জেলার আমেদাবাদ থানার ভাড়াটোলা এলাকায়। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, ধৃত ওই ব্যক্তি অস্ত্রের ব্যবসার সঙ্গে লিপ্ত। বৃহস্পতিবার পুলিশের কাছে খবর আসতেই চাঁচল থানার মকদমপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বসন্তপুরের একটি লিচু বাগানে আগ্নেয়াস্ত্র পাচারের ছক কষছিল ধৃত ওই ব্যক্তি। পুলিশ খবর পেয়ে সেই লিচু বাগানের আশেপাশে ক্রেতার ছদ্মবেশ ধারণ করে টহল দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই সেই পাণ্ডাকে হাতে নাতে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় থানায়। নিজের এলাকা বিহার রাজ্য থেকে অস্ত্র এনে বাংলায় পাচার চক্র বহুদিন ধরে চালাচ্ছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। তবে এর সঙ্গে আরও সক্রিয় ব্যবসায়ীরা জড়িত থাকতে পারে পুলিশের অনুমান। জিজ্ঞাসাবাদের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার ওই অস্ত্র ব্যবসায়ীকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। উল্লেখ্য, শারদীয়া উৎসবের 2 দিন আগে চাঁচলের মহানন্দপুর অঞ্চলের কালিয়াপাড়া থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে চাঁচল থানার পুলিশ। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।